আমি যদি ভাষা না জানি, আমি আপনি আমার একটা কাজ দিলেন, আপনার উপর আমি নির্ভরশীল হয়ে পড়লাম। আর যদি আমি ভাষা জানি তাহলে আমার যদি কাজটা চলেও যায় তাহলে আমি নিজে খুঁজে নিতে পারবো। আসলে সব জায়গায় তো এখানে একটা বিন্দেশে আসছে, বিন্দেশে চলাফেরার জন্য, তাদের সাথে যোগাযোগ করা বা কথাবার্তা বলার জন্য, নিজের কাজটা নিজে করার জন্য ভাষাটা খুব জরুরি। সবকিছু সম্ভব যদি আমার ডেডিকেশন থাকে, ইচ্ছা থাকে, শক্তি থাকে, তাহলে ইচ্ছা শক্তিটাই হলো বড় কথা। আপনার নাম? নাহি ডাক্তার। নাহি ডাক্তার, কতদিন ইতালিতে? আমি ইতালিতে আসছি আড়াই মাস। আড়াই মাস মাত্র? কিভাবে আসছেন? আমি 7 বছর আগে আসছি স্পেনে, স্পেন থেকে এখানে আসছি আমার হাজবেন্ডের সাথে। হাজবেন্ডের সাথে? হাজবেন্ডও এখানে? এই যে আমার হাজবেন্ড পাশে, আমার বেবি। আচ্ছা, দুজন মিলে শিখছেন? জি। আচ্ছা, তাহলে দুজন মিলে শিখছেন কেন? মানে আপনার নতুন আসছেন ইতালিতে এই জন্যই? হ্যাঁ। আচ্ছা, আর পৃথিবীর যেখানেই থাকি না কেন ভাষাটা তো অবশ্যই ইম্পর্টেন্ট শেখাটা। শুনুন, আগে যে স্পেনে অনেকদিন ছিলেন, হ্যাঁ, তাহলে স্প্যানিশ ভাষাও জানেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে যেহেতু কাজের জন্যই কি শিখছেন? আমার হাজবেন্ড অবশ্যই কাজ করবে, আর আমি কাজ করতেও পারি, বাসায়ও থাকতে পারি, যাই হোক ভাষাটা তো অবশ্যই শেখা দরকার। ভাষাটা শিখে নিচ্ছেন? আচ্ছা, তো এমনি আপনার আপাতত, আপনি তো আর কাজ করছেন, আপনি তো বাসায় থাকছেন, ভাই কাজ করছে? না, উনিও করছে না যেহেতু আমরা নতুন আসছি। আচ্ছা, তাহলে মানে আপনারা আগে ভাষা শিখে তারপরে কাজ শুরু করবেন, তাই তো? দেশের বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ। ব্রাহ্মণবাড়িয়া। তো স্পেন থেকে এখানে চলে আসলেন কেন? আমি মনে করতেছি এখানে আমার অল ফ্যামিলি থাকে এখানে। আচ্ছা, আমার বিগ ফ্যামিলি। আচ্ছা, আমি চাইতেছি যে স্পেন থেকে এখানে থাকলে বেটার হবে, কিছু করার জন্য চিন্তা ভাবনা করতেছি। তো যেহেতু মানে কাজে ঢুকতে গেলে ইতালির ভাষাটা, ইতালির ভাষাটা মোস্ট ইম্পর্টেন্ট, দরকার। হ্যাঁ, দরকার। কতদিন হলো শিখছেন? 2 সপ্তাহ। 2 সপ্তাহ? তো আপনি কি মনে হচ্ছে আয়ত্তে আসছে? হ্যাঁ, ইনশাল্লাহ আয়ত্ত আসবে, একটু সময় নেবে আর কি, সপ্তাহ 2-3 সপ্তাহ আরো ক্লাস করলে হয়তো আশা করি শিখতে পারবো। শিখতে পারবে, তারপরে কি জবে ঢুকবেন? হ্যাঁ, জব হয়তো বা বিজনেস, যাই করি, আমি যদি ভাষা না বলতে পারি তাহলে তো আমি কোনো কিছু করতে পারতেছি, কমিউনিকেট করতে পারতেছি না, অফিসিয়ালি বাকি দেশে সাধারণ পাবলিকের সাথেও কমিউনিকেট করতে পারতেছি না, সেই জন্য আমি মনে করতেছি যে ভাষাটা আমার মোস্ট ইম্পর্টেন্ট। আমার নাম হাসিবুল ইসলাম। হাসিবুল ইসলাম, ইতালিতে কতদিন? আমি এখানে 1.5 বছর যাবত আছি। 1.5 বছর? তো ভাষা শিখতে হচ্ছে কেন? আসলে সব জায়গায় তো এখানে একটা বিন্দেশে আসছে, বিন্দেশে চলাফেরার জন্য, তাদের সাথে যোগাযোগ করা বা কথাবার্তা বলার জন্য, নিজের কাজটা নিজে করার জন্য ভাষাটা খুব জরুরি। শিখতে কেমন লাগছে, মানে কঠিন, কষ্ট মনে হচ্ছে? আমার মনে হচ্ছে যে যারা ইংরেজি সম্বন্ধে ভালো ধারণা রাখে তারা দ্রুত পারছে। আচ্ছা, আর জানা না থাকলে একটু সময় লাগছে? একটু সময় লাগছে, সময় লাগছে, বাট সম্ভব। আর ক্লাসে যদি মনোযোগ সহকারে মানে ক্লাসটা করে, নিয়মিত কন্টিনিউ করে, তাহলে সহজ হয়ে যায়। কাজের ক্ষেত্রগুলোতে ইতালি ভাষাটা খুবই দরকার, খুবই দরকার মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখানে ভাষা না জানলে কাজ তেমন একটা পাওয়া যায়। এই ভাষাটা জানলে মোটামুটি কাজ পাওয়া এবং যেই জায়গায় কাজ সেই জায়গাটাও প্রতিষ্ঠিত হবে, এবং নিজের যে কোনো কাজ হোক বা যে কোনো থানাতে হোক বা যে কোনো ডকুমেন্টের কাজগুলো সে নিজেও করতে পারে যদি ভাষা জানা থাকে। এখন ভাষা যদি সে না জানে তাহলে সে অন্যকে সাহায্য হিসেবে নিতে হয় বা অনেক সময় নিজে করতে পারে না, অনেক সমস্যা হয়। নন আবেল, নন আবেল, ইউ নন অ, ইউ নন অ, টু নন আই, টু নন আই, লুই লে নন আ, লুই লে নন আ, নই নন আব্রিয়াম, নই নন আব্রিয়াম। ভাষা ছাড়া আমি দেখছি রোমে দেখলাম বেশ কিছু বাংলাদেশি আছে, তারা খুব অসহায় মতন কাজ করছে, কারণ তারা ভাষা জানে না। ভাষা জানলে কিন্তু আরও অনেক কিছু ঘাটতি মেটানো যায়, কিন্তু ভাষা না জানলে ইতালি বা মানে ইউরোপের দেশগুলোতে একেবারেই অচল। ইংরেজি থেকেও গুরুত্বপূর্ণ ইতালি ভাষা শেখা, তো এই কাজটা করলে খুব দ্রুত কর্মজীবনে প্রতিষ্ঠিত হওয়া যাবে, ভালো করা যাবে, সেটা আমার বিশ্বাস। তো এটা, এই আয়োজনটা তো নিঃসন্দেহে খুবই ভালো যে একটা বাংলাদেশি কমিউনিটি আজকে মানে খুবই প্রতিষ্ঠিত একটা কমিউনিটি বলি, আজকে এই সুবিধাটা যারা নতুন আসছে গত 2-4-5 বছর তারা এই সুবিধাটা পাচ্ছে, তো এটা ভালো আমাদের এই কমিউনিটির ডেভেলপমেন্টের জন্য। এবং এই উদ্যোগ আয়োজন এবং এই স্কুলটা পরিচালনা করা যারা এই আয়োজনটা করছে বা উদ্যোগটা, এটা একটা মহতি আয়োজন উদ্যোগ।
এখন যারা আসছে তাদের জন্য অনেক সহজ হয়েছে, তারা ইত্যাদি ভাষা শিখছে বাংলাদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে। যত দ্রুত শিখতে পারবেন তত বেশি আপনারা আগ্রহ হতে পারবেন এবং সবকিছু সম্ভব। যদি আমার ডেডিকেশন থাকে, ইচ্ছা থাকে, শক্তি থাকে, তাহলে ইচ্ছা শক্তিটাই হলো বড় কথা। আমার নাম সৈয়দ কামরুল সারোয়ার। সারোয়ার, আপনি তো অনেক পুরনো। অনেক পুরনো বলতে আমি 1989 সনে ইতালিতে আসছি। আজকে কত বছর হলো? 32-33 বছর। এই যে স্কুলটা, যে একটা খুবই চমৎকার উদ্যোগ, যে ভাষা শিক্ষা, যে মানে আসলে যে ধাক্কাটা খায়, তো এই ভাষা শিক্ষার মধ্য দিয়ে সেই আয়োজনটা বা উদ্যোগটা, এটা কবে নিছেন আপনারা এই স্কুলটা? কবে থেকে? এটা 2006 সন থেকে আমাদের এই উদ্যোগ, এই স্কুলটা আমরা কয়েকজনে মিলাই এটা উদ্যোগটা নেই। আসলে যেহেতু আমি সামাজিক কর্মকাণ্ডের সাথে ব্যস্ত, বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, ইতালিয়ান সংগঠনের সাথে, তো এই হিসাবে দেখা গেল যে আমরা যদি এই দেশে বসবাস করি ইংল্যান্ডের মতো স্থায়ীভাবে থাকিয়া যাই, তাহলে আমাদের যদি ইতালিয়ান ভাষাটা আমরা না জানি, তাহলে ওদের সাথে আমরা কিভাবে চলাফেরা করব, উঠা বসা করব, বা একই অফিস আদালতে আমরা বসব কিভাবে বসব। তো এইটার জন্য যে ইন্টিগ্রেশন সেক্টরটা আছে, এই ইন্টিগ্রেশনের জন্য আসলে ভাষাটা খুবই গুরুত্ব এবং খুবই জরুরি, এই ভেবেই আসলে এই কর্মটা, এই কাজটা শুরু করা আমাদের। ১৮ বছর একদিনের জিনিস না, যেহেতু তিন মাসের হয়। এটা আসলে উদ্যোগ নেওয়া হয়েছিল প্রথম বাংলা, আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা এখানে জন্ম নিচ্ছে তারা বাংলা ভালো জানে না, সেইভাবে উদ্যোগটা নেওয়া। কিন্তু ইতালিয়ান ভাষাটা আমাদের এই জন্য জরুরি হয়ে পড়ছে যে স্কুলে যে আমাদের ছেলেমেয়েরা যায় ইতালিয়ান স্কুলে, তাদের যে আরো অভিভাবক আছে তাদের সাথে কমিউনিকেশন করতে হলে আমাদের ইতালিয়ান ভাষাটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই। মানে এখানে যারা বড় হচ্ছে তারা তো ইতালিয়ান স্কুলে পড়ছে, জি জি, কিন্তু যারা বড় হয়ে আসে, জি কথা, জি, তারা তো আর শিখে আসে, তাদের এই সমস্যাটা বেশি যে কারণে কোনো একটা অফিস আদালত যাইতে হলে, ডাক্তারের কাছে যাইতে হলে, বা থানায় কাগজপত্রের জন্য যাইতে হলে, বা আপনার রেসিডেন্সের জন্য কোন জায়গায় যাইতে হলে, তার এই ভাষাটা যদি না জানে তাহলে তো অবশ্যই কারো একটা হেল্প নিতে হয়। এখন আমি যার হেল্প নিব তারই যদি সময় না থাকে তাহলে আমি কি করব? এটাই না শুধু, কর্মক্ষেত্র আমাদের এখানে একটা বড় পার্থক্য আছে। যেমন আমি যদি ভাষা না জানি, আমি আপনি আমার একটা কাজ দিলেন, আপনার উপর আমি নির্ভরশীল হয়ে পড়লাম। আর যদি আমি ভাষা জানি তাহলে আমার যদি কাজটা চলেও যায় তাহলে আমি নিজে খুঁজে নিতে পারবো। ভাষা না জানলে আপনার উপর আমি নির্ভরশীল হয়ে থাকবো। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। থ্যাংক ইউ।